Hello everybody, welcome to my YouTube channel Sandip Chandra SVHS. আজকের এই ভিডিওটা ক্লাস 9 এর কিন্তু সবার জন্যই উপযোগী কারণ এটা গ্রামারের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটা হচ্ছে ক্লাস 9 10 11 12 প্রত্যেকটা ক্লাসের জন্যই খুব ইম্পর্টেন্ট সেটা একদম বেসিক ব্যাপার যেগুলো রয়েছে ক্লাস 9 এর জন্য ডাফ এন্ড দত্ত যেটা আমাদের তুলসী প্রকাশনীর বইয়ে ডাফ এন্ড দত্ত ক্লাস 9 এর তার থেকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নন টেক্সচুয়াল পার্ট আজকে এই ভিডিওতে বেশ কিছু সমাধান করে দেখাবো এবং পরবর্তীকালের বাকি ভিডিওগুলোতেও এর পরবর্তী অংশগুলো আমরা সমাধান করতে থাকব তাই ভিডিওটা দেখতে থাকো এটা কিন্তু একটা মিক্সড ব্যাগ অর্থাৎ এখানে কিন্তু সব ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তুমি পাবে নট অনলি সিম্পল টু কমপ্লেক্স বা কমপ্লেক্স টু কম্পাউন্ড সমস্ত ধরনের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হয় এই সব কিছুর একটা কম্পাইলেশন এখানে থাকবে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখে রেখেছি পেজ নাম্বার 25 ডাফ এন্ড দত্ত 2020 অর্থাৎ 2020 সালে ডাফ এন্ড দত্তের বইয়ে 85 নম্বর পেজে যদি তোমার কাছে বইটা থাকে তাহলে তোমরা ওই বইয়ের 85 নম্বর পেজে এই এক্সারসাইজটা পাবে তোমরা সেখান থেকে ট্যালি করে দেখে নিতে পারো তোমাদের কাছে যদি এই বইটা না থাকে তোমরা পারচেজ করতে পারো এই বইটার অনলাইন ভার্সন কিন্তু অ্যাভেলেবল রয়েছে তো চলো আমরা এবার শুরু করি এক একটা করে এক্সাম্পল আমরা ওয়ার্কআউট করব সো দেখতে থাকো প্রথম যে ট্রান্সফরমেশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে হু ডাজ নট লাভ চিলড্রেন জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে বলা হয়েছে অ্যাফার্মেটিভ করতে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচক বাক্য করতে হবে ঠিক আছে এখানে নটটা রয়েছে এই নটটা কিন্তু আমাদের তাহলে থাকলে চলবে না তো এটাকে হ্যাঁবাচক বাক্য করা এবং এটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করি দুটোতেই কিন্তু একই ধরনের এফেক্ট হবে তো এখানে বলা আছে হু ডাজ নট লাভ চিলড্রেন কে শিশুদের ভালোবাসে না কোন ব্যক্তি যে শিশুদের ভালোবাসে না এই প্রশ্নটার ভেতরেই এর উত্তরটা লুকিয়ে আছে তা আমরা যদি এর উত্তরটা দেখি তাহলে কি হবে যদি বলা হয় কে শিশুদের ভালোবাসে না তো উত্তর হবে সবাই শিশুদের ভালোবাসে তাহলে আমরা সেই জিনিসটাকেই যদি লিখি তাহলে এটা আমার একদিক থেকে যেমন অ্যাফার্মেটিভ হবে সেরকম আবার অ্যাসার্টিভ সেন্টেন্সও হবে কিভাবে হচ্ছে দেখো দেখো অ্যান্সার যেটা হয়েছে সেটা হচ্ছে হু ডাজ নট ছিল তার মানে কে ভালোবাসে না তার উল্টোটা হচ্ছে সবাই ভালোবাসে তাহলে আমরা তার জায়গায় লিখেছি এভরিবডি এখানে ছিল লাভ এখানে লাভস হয়েছে কেন হয়েছে কারণ এভরিবডি একটা যে সাবজেক্টটা এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট তো সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব আসে এবং সিঙ্গুলার ভার্ব এলে ভার্বের পরে এস বা ইএস যুক্ত হয় এবং তারপরে চিলড্রেন যেমন ছিল তেমনি আছে এবং পরে ফুল স্টপ দেওয়া হয়েছে তার মানে এভরিবডি লাভস চিলড্রেন দেখো এর ভেতরে নো নট এই ধরনের কোনো কথা নেই সুতরাং এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়েছে এবং সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্সও হয়েছে এবার আমরা নেক্সট এক্সাম্পলকে দেখব সেন্টেন্স নাম্বার টু যেটা আমরা করব ট্রান্সফরমেশন সেটা দেওয়া আছে হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন এটাকে আমাদের করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স তাহলে এটা সিম্পল সেন্টেন্সে আছে এটাকে যদি আমাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয় এই ধরনের সেন্টেন্স এটা তিনভাবে আসতে পারে প্রথম তো এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা যেতে পারে দু নম্বর এটাকে কি বলতে পারে যে টি ডবল ও টু টি ও টু এই জিনিসটাকে তুলে দেওয়া হোক ওকে এই দুটোভাবে বা যদি বলা হয় এটাকে তুমি নেগেটিভ সেন্টেন্স করো তাহলেও কিন্তু এই তিনভাবে এই কাজটা হতে পারে তাহলে কী কী জিনিস এই এই একটা সেন্টেন্স থেকে আমরা কী কী ধরনের ট্রান্সফরমেশন পেতে পারি প্রথম তো হচ্ছে কমপ্লেক্স করতে হতে পারে তারপরে আমরা বলতে পারি অমিট টু অর্থাৎ এই টুটাকে তুলে দিয়ে তুমি রিরাইট করো বা এটা বলা যেতে পারে এটাকে একটা নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করে দাও তার মানে এই একটা সেন্টেন্স থেকেই তিনটে ট্রান্সফরমেশন হতে পারে এবং তিনটে ট্রান্সফরমেশনের কিন্তু একই অ্যান্সার হবে তো অ্যান্সারটা কী হবে সেটা আমরা একটু দেখে নিই প্রথমে বলা হয়েছে দেখো হি ইজ টু টায়ার্ড টু ওয়ার্ক এই ধরনের বাক্য যদি তুমি পাও তাহলে এইটার ট্রান্সফরমেশন এক রকমই হয় এটার একটা পুরো স্ট্রাকচার আছে তো সেই স্ট্রাকচারটাকে খেয়াল রাখতে হবে সেটা যদি তুমি করতে পারো তাহলে এই ধরনের টি ডবল টু টি ও টু দেওয়া কোনো সেন্টেন্সে এই তিনটের মধ্যে যে কোনো ট্রান্সফরমেশন দিলে তোমার কিন্তু কোনো রকম ভুল হবে না তো আমরা সেটা করি অ্যান্সারটা তো দেখো অ্যান্সারটা আমাদের রেডি হয়ে গেছে হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট ওয়াক তো এই সো টায়ার্ড থেকে শুরু করে দ্যাট হি ক্যান নট পর্যন্ত এই অংশটা কিন্তু এই টি ডবল ও টু আর টি ও টু এইটা তুলে দিলে এই অংশটা আসবে এবার কোনো জায়গায় হয়তো টায়ার্ড নেই টায়ার্ডের জায়গায় কিন্তু হয়তো হি ইজ টু ফার টু
সি এরকম কিছু দেয়া আছে, তো টায়ার্ড এর জায়গায় এখানে যে ওয়ার্ডটা বসবে তো সো এর পরে আমাকে সেই ওয়ার্ডটা বসিয়ে দিতে হবে, এবং এইটার পরে টু এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা গিয়ে আমার শেষকালে বসবে। তো এইভাবে আমরা এই টি ডবল ও টু টি ও টু এই ধরনের সেন্টেন্সে ট্রান্সফরমেশন গুলো করতে পারবো। তিন নম্বর যে ট্রান্সফরমেশনটা আমরা করবো সেটা দেখো, হোয়েন হি হার্ড দ্য নিউজ, যখন সে এই নিউজটা শুনলো, এই খবরটা শুনলো, হি বিকেম ভেরি সরি, সে খুব দুঃখিত হলো। এইটাকে বলা হয়েছে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে, অর্থাৎ যৌগিক বাক্য করতে হবে। তো এইখানে আমাকে যে সেন্টেন্সটা দেয়া রয়েছে, তো আমার কম্পাউন্ড সেন্টেন্স মানে আমরা অ্যান্ড বাট এই দিয়ে দুটো প্রিন্সিপাল ক্লজকে জয়েন করব। তো এইখানে আমাকে দেখতে হবে দুটো ঘটনা কি কি ঘটেছে। ঘটনাক্রম হিসাবে ধরো দুটো সেন্টেন্সকে আমি অ্যান্ড দিয়ে জয়েন করছি, কিন্তু এবারে অ্যান্ডের প্রথম দিকে কোন পার্টটা থাকবে এবং তার পরের অংশে কোন পার্টটা থাকবে এটা আমাদেরকে ডিটারমাইন করে নিতে হবে। কারণ এখানে দুটো ঘটনা আছে, একটা হচ্ছে তার নিউজটা শোনা আর দু নম্বর হচ্ছে তার সরি হওয়া। তো প্রথমে কোন ঘটনা ঘটেছে, প্রথমে সে দুঃখিত হয়েছে নাকি প্রথমে সে ঘটনাটাকে শুনেছে? তাহলে ফার্স্ট যেটা আমাকে ডিটারমাইন করতে হবে সেটা হচ্ছে প্রথম ইনসিডেন্ট কোনটা। তো প্রথম ইনসিডেন্ট কোনটা, সে প্রথমে নিউজটাকে শুনেছে, খবরটাকে সে শুনেছে এবং তারপরে সে সরি হয়েছে। তো সুতরাং প্রথমে আমরা এই অংশটাকে রাখবো, তারপরে এন্ড দিয়ে আমরা বাকি অংশটাকে যোগ করবো। তো দেখো অ্যান্সারটা, সো অ্যান্সারটা হলো হি হার্ড দ্য নিউজ, সে খবরটা শুনলো, অ্যান্ড হি বিকেম ভেরি সরি, অর্থাৎ সে খবরটা শুনেছিল এবং সে খুব দুঃখিত হয়েছিল। তো এটা হয়ে গেল তিন নম্বর। এবার আমরা পরের এক্সাম্পলটা দেখবো। নাম্বার ফোর যে এক্সাম্পলটা রয়েছে সেটা হচ্ছে দে ফাউন্ড দ্য জায়ান্ট লাইং ডেড। এটাকে বলা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, এটা সিম্পল সেন্টেন্স রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তো আমরা কোন জায়গাটাকে কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে এক্সপ্যানশন অফ আইডিয়া, আইডিয়াটাকে আমরা বাড়াবো। তো কোন জায়গাটাকে বাড়াবো, দে ফাউন্ড, তারা পেয়েছিল, খুঁজে পেয়েছিল, কি কাকে পেয়েছিল, না দ্য জায়ান্টকে পেয়েছিল, কি অবস্থায় এসেছিল, না লাইং ডেড মানে হচ্ছে শুয়েছিল মৃত অবস্থায়। তো আমরা এই জায়গাটাকে কিন্তু ভাঙতে পারি, কিভাবে ভাঙবো, দুভাবে ভাঙা যেতে পারে। একটা হচ্ছে গোটা এই অংশটাকেই আমরা একটা আলাদা ক্লজ করে দিতে পারি, বা এই জায়ান্ট লাইং ডেড এই জায়গাটাকে আমরা ভাঙতে পারি। তো আমরা দুটোভাবেই করে দেখি। দেখা গেলে আমরা দুটো অ্যান্সার করেছি, কি কি, যে নাম্বার ওয়ান হচ্ছে দে ফাউন্ড, তারা পেয়েছিল কি দেখতে, না দ্যাট দ্য জায়ান্ট ওয়াজ লাইং ডেড। এখানে যখনই আমরা এটাকে আলাদা করে দেবো, দ্য জায়ান্ট লাইং ডেড আছে, তো জায়ান্টের সঙ্গে এবার একটা কিন্তু বি ভার্ব আমাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ওয়াজ, ওয়াজ লাইং ডেড। যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে সেহেতু এখানে আমাকে একটা পাস্ট টেন্সের বি ভার্ব দিতে হবে, নাহলে কিন্তু সেন্টেন্সটা মানে কীরকম হচ্ছে যে তারা যখন সেইখানে গেল তারা দেখলো জায়ান্ট সেই সময় ওইখানে শুয়ে রয়েছে মৃত অবস্থায়, তা ওয়াজ লাইং দেয়ার পাস্ট কন্টিনিউয়াস, এটাকে আমাদেরকে দেখাতে হবে। নাম্বার টু দে যেটা বলেছি সেটা হচ্ছে দে ফাউন্ড দ্য জায়ান্ট, এখানে জায়ান্টের পরে এটাকে রিলেটিভ ক্লজ করা হয়েছে, কিভাবে, হু ওয়াজ লাইং ডেড, এখানে জায়ান্টকে রিলেটিভ ক্লজ করে এই জায়ান্টের সম্পর্কে এখানে ডিসক্রাইব করা হয়েছে, যে যে জায়ান্টকে দেখলো সেই জায়ান্ট যে ওইখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে, কন্টিনিউয়াস সেই অবস্থায় পড়ে রয়েছে সেইটা দেখেছিল, সেই জন্যে ওয়াজ লাইনটা এখানে আমাদের করতে হবে। আর এখানেও কিন্তু সেই ওয়াজ লাইন ম্যাটারটা একই রাখতে হবে, শুধু একবার আমরা এই ফাউন্ডের পর থেকে একটা আমরা ক্লজ করে দিতে পারি, আর একটা করতে পারি আমরা রিলেটিভ ক্লজ, যেটা জায়ান্টের সম্পর্কে ডিসক্রাইব করে দিতে পারি। এরপরে যে নেক্সট এক্সাম্পলটা সেটা দেবো আমি তোমাদের জন্য, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক, এইটা তোমরা করে আমাদের আমাকে এই ভিডিওর কমেন্টে অ্যান্সারটা পাঠাবে, আমি দেখব কতজন এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ঠিক মতো করে করতে পারছো। তো দেখো পরের হোমওয়ার্কটা, তো তোমরা দেখতে পাচ্ছ নাম্বার ফাইভ যে এক্সাম্পলটা, এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে, এইটা তোমরা বাড়িতে করে আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি দেখব তোমরা কতটা করতে পারছো। দেয়া আছে কি, আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেক্স দ্য ক্যাসমেন্ট অল ডে, এই যে কবিতার লাইনটা সেইটার থেকে আমাদের কি করতে হবে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্স করে তোমাদের অ্যান্সারটাকে কমেন্টে লিখে জানাতে হবে, যে এইটার কমপ্লেক্স সেন্টেন্স তোমরা কি করছো।
একটা কথা বলে রাখি যে গ্রামারের অ্যানসার কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, যে কারুর একটা কমপ্লেক্স সেন্টেন্সে যেমন ভাবে করেছে অন্যজন যে অন্যভাবে করতে পারবে না এর কোনো মানে নেই, বিভিন্নভাবে কমপ্লেক্স সেন্টেন্স করা যেতে পারে। তোমরা কোন জায়গা থেকে ভাঙবে, কোন জায়গা থেকে আইডিয়াকে এক্সপ্যানশন করবে, এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। তো তোমরা দেখো তোমরা কিভাবে এটাকে করতে পারো। তো পরের এক্সাম্পলটা আবার আমরা এখানে ওয়ার্কআউট করবো। দেখো নাম্বার সিক্স যেটা দেওয়া রয়েছে ট্রান্সফরমেশনের জন্যে, সেটা বলা আছে আই নোটিস দ্যাট এ স্নেক ওয়াজ মুভিং দেয়ার। আমি লক্ষ্য করেছিলাম যে একটা স্নেক, স্নেক মানে একটা সাপ, ওয়াজ মুভিং দেয়ার, সেখান দিয়ে মুভ করছে, সেখান দিয়ে যাচ্ছে। তো এটাকে বলা হয়েছে কি করতে হবে, না এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। তো আমরা কি করব, এ স্নেক ওয়াজ মুভিং দেয়ার এই অংশটিকে আমরা একটুখানি ছোট করে নেব আইডিয়াটাকে। তাহলে এ স্নেক ওয়াজ মুভিং দেয়ার, তারপরে সেখানে একটা মুভিং স্নেক ছিল, তারপরে এ স্নেক ওয়াজ মুভিং দেয়ার, সেখানে একজন একটা সাপ মুভ করছিল। তো এটাকে আমরা এক কথায় মুভিং স্নেক করে নেব ছোট করে, তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাবে। দেখো অ্যান্সারটা, দেখো অ্যান্সার আমার রেডি হয়ে গেছে। আই নোটিসড এ মুভিং স্নেক দেয়ার। এই যে মুভিং স্নেক, এটা কি হয়ে গেল তাহলে, এটাই স্নেকের অ্যাডজেক্টিভ হয়ে গেল। যেহেতু এইটা একটা পার্টিসিপল, সেই জন্য এই ধরনের অ্যাডজেক্টিভকে বলা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ। পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, সেটাকে আমরা পার্টিসিপল বলি। স্নেক একটা নাউন, তো স্নেক একটা সাপ, একটা প্রজাতি, যেটাকে আমরা বলছি কমন নাউন, সেই কমন নাউনের আন্ডারে পড়ছে। তো এই সাপটার কন্ডিশনটা কি, কিরকম অবস্থায় রয়েছে, সে মুভিং অবস্থায় রয়েছে। যেমন হচ্ছে রোলিং স্টোন, স্টোন একটা নাউন, এইটা কি অবস্থায় রয়েছে, না মুভিং অবস্থায় রয়েছে বা রোলিং অবস্থায় রয়েছে। এইটা এই যে ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউনের আগে বসলে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কিন্তু ভার্ব প্লাস আইএনজি যেটা পার্টিসিপল হয় এবং অ্যাডজেক্টিভের মতো যদি কাজ করে তবে আমরা সেটাকে বলছি পার্টিসিপল অ্যাডজেক্টিভ। খেয়াল রাখতে হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ সেইগুলো যেগুলো কোনো নাউনের সামনে বসে এবং যেগুলোকে দেখতে ভার্ব প্লাস আইএনজি, অনেকটা ভার্বের মতোই দেখতে কিন্তু এটা পার্টিসিপল হিসাবে কাজ করে এবং অ্যাডজেক্টিভের কাজটা করে বলে একে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলা হয়। তো আমরা এরপরের এক্সাম্পলটা দেখি। নাম্বার সেভেন দেখো দেওয়া রয়েছে, টেল মি হোয়াট ইউর নেম ইজ। এটাকে কি করতে হবে, সিম্পল সেন্টেন্স করতে হবে। টেল মি এর পরে যে হোয়াট ইউর নেম ইজ, এই কথাটা হয়ে আছে নাউন ক্লজ হয়ে রয়েছে, তো যে সেই জন্য এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। তো এইটাকে আমাকে করতে হবে সিম্পল সেন্টেন্সে। এবার সিম্পল সেন্টেন্স করতে গেলে আমরা কি জানি, যে আমরা এখানে আইডিয়াকে শর্টেন করব। এইখানে একটু ব্যাখ্যা করে বলা রয়েছে হোয়াট ইউর নেম ইজ, তোমার নাম হয় কি। তো এই জায়গাটাকে আমরা যদি শর্ট করে নিই তাহলে কিন্তু আমার এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। কি করবো আমরা, অ্যান্সার দেখো। দেখো অ্যান্সার হয়ে গেছে, টেল মি ইউর নেম। হোয়াট ইউর নেম ইজ, তোমার নাম হয় কি, সেটাকে আমরা শর্টে বলতে পারি টেল মি ইউর নেম, বলো তোমার নাম হয় কি, কি হয় তোমার নাম, আর বলো তোমার নাম, ব্যাপারটা একই। এটা শুধু কমপ্লেক্স সেন্টেন্স, এটা শুধু সিম্পল সেন্টেন্স, মিনিং দুটো ক্ষেত্রে কিন্তু এক থাকে। তো পরের এক্সাম্পল আমরা এবার দেখব। নেক্সট দেখো নাম্বার এইট, এখানে বলা হয়েছে দ্য গার্ল হু স্টুড ফার্স্ট ওয়ান দ্য প্রাইজ। এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। এটা কি সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্স আছে। এইখানে হু দিয়ে কি হচ্ছে, গার্লের সম্পর্কে ডেসক্রাইব করা হয়েছে, তার মানে এটা হচ্ছে ডেসক্রাইব মানে হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তো এখানে বলা হচ্ছে দ্য গার্ল হু স্টুড ফার্স্ট, মানে মেয়ে যে, সেই মেয়েটি যে ফার্স্ট হয়েছিল, তার মানে কি আমরা এটাকে শর্ট করে নেবো আইডিয়াটাকে, কি হয়ে যাবে, স্টুড ফার্স্ট মানে যে ফার্স্ট হয়েছিল। তাহলে আমরা এটাকে যদি শর্ট করে নিয়ে দ্য ফার্স্ট গার্ল করে নিই তাহলে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্স করার পথে এগিয়ে যাব। তো চলো আমরা অ্যান্সারটা করে ফেলি। সো অ্যান্সারটা হলো দ্য ফার্স্ট গার্ল ওয়ান দ্য প্রাইজ। তাহলে এই জায়গায় আইডিয়াটাকে আমরা ছোট করে নিয়ে হু স্টুড ফার্স্ট কে একবারে ফার্স্ট করে দিলাম, দ্য ফার্স্ট গার্ল ওয়ান দ্য প্রাইজ। এটা কিন্তু হয়ে গেল আমার সিম্পল সেন্টেন্স। ওকে, তাহলে নেক্সট এক্সাম্পল আমরা দেখব। সেন্টেন্স নাম্বার নাইন দেখো, বলা আছে ক্রস দ্য লাইন, লাইনটা ক্রস করো, অ্যান্ড ইউ উইল বি অ্যারেস্টেড, এবং তুমি অ্যারেস্ট হবে। মানে কোথাও একটা লাইন টানা আছে, সেই লাইনটা পার করলেই
তোমাকে কিন্তু অ্যারেস্ট করা হবে হয়তো কোথাও কোনো প্রতিরোধ আন্দোলন হচ্ছে যেখানে একটা পুলিশ একটা ডিমার্কেশন লাইন করে দিয়েছে এই লাইনটা পার হওয়া যাবে না বলে তো অনেকেই হয়তো সেই লাইনটা পার করতে যাচ্ছে তখন পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তুমি যদি এই লাইনটা পার করো তাহলে কিন্তু তোমাকে গ্রেপ্তার করা হবে তো এই ধরনের সেন্টেন্সকে যদি আমাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয় তাহলে আইডিয়াটা কি আসছে ক্রস দ্য লাইন লাইন ক্রস করো ইউ উইল বি অ্যারেস্টেড তোমাকে অ্যারেস্ট করা হবে তার মানে হচ্ছে যদি তুমি লাইনটা ক্রস করো তবেই তোমাকে অ্যারেস্ট করা হবে যদি তুমি লাইন ক্রস না করো তোমাকে অ্যারেস্ট করা হবে না তাহলে আমরা যদি দিয়ে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করব কি হবে দেখো দেখো অ্যানসারটা ইফ ইউ ক্রস দ্য লাইন যদি তুমি লাইনটা পার করো তাহলে এই তাহলে জায়গায় একটা কমা দিয়েছি এটা দিয়ে কিন্তু ওই মিনিংটা বোঝা যাবে তাহলে ইউ উইল বি অ্যারেস্টেড তোমাকে অ্যারেস্ট করা হবে তো তাহলেটার জন্য আলাদা কোনো ওয়ার্ড দেওয়ার দরকার নেই এখানে কমাটা থাকলেই কিন্তু ব্যাপারটা বোঝা যাবে তাহলে ইফ ইউ ক্রস দ্য লাইন ইউ উইল বি অ্যারেস্টেড এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স নেক্সট এক্সাম্পল দেখো সেন্টেন্স নাম্বার 10 দেয়া আছে ম্যান ইজ মর্টাল মানে মানুষ হয় মরণশীল অর্থাৎ প্রত্যেকটা মানুষই কিন্তু একটা না একটা সময় সে মরবে তো এইটাকে বলা হয়েছে নেগেটিভ সেন্টেন্স করতে হবে তাহলে নেগেটিভ মানে নো নেভার নট এই ধরনের কথাগুলো আমি ঢোকাবো কিন্তু খেয়াল রাখতে হবে মিনিংটা যেন সমান মানে একই রকম থাকে তাহলে ম্যান ইজ মর্টাল তো অনেকে নেগেটিভ করতে গিয়ে কি করে তো বলেছে নট বসাতে হবে তো নটটা বসিয়ে ম্যান ইজ নট মর্টাল করে দেয় কিন্তু তা নয় ম্যান ইজ মর্টাল মানে হচ্ছে মানুষ মরণশীল আর ম্যান ইজ নট মর্টাল মানে হচ্ছে মানুষ মরণশীল নয় তার মানে মানুষ অমর হয়ে যাবে কিন্তু সেটা তো এখানে দেয়া নেই মিনিংটা আমাদেরকে কিন্তু একই রাখতে হবে এখানে যা দেয়া আছে আমি যেটা চেঞ্জ করব তার অর্থটা যেন সেম হয় কিন্তু আমার যা ট্রান্সফরমেশন তার ভেতরে পরিবর্তন আমাকে করতে হতে পারে কিন্তু অর্থে পরিবর্তন করা যাবে না তো সুতরাং যদি আমি মিনিংটাকে এক রাখি তাহলে কি করতে হবে আমাকে মানুষ মরণশীল মানে মানুষ মরে তার মানে হচ্ছে মানুষ অমর নয় এই হিসাবে আমাকে এটাকে নেগেটিভ করতে হবে তো দেখো অ্যান্সারটা কি হচ্ছে অ্যান্সার হলো ম্যান ইজ নট ইমমর্টাল মর্টালের আগে আমরা এই আইএম যেটা সেটাকে আমরা বলছি প্রেফিক্স এইটা প্রেফিক্স যোগ করে আমরা এটা বিপরীত শব্দ করে নিয়েছি তাহলে মর্টালের উল্টো হচ্ছে ইমমর্টাল মর্টাল মানে হচ্ছে মরণশীল ইমমর্টাল মানে হচ্ছে অমর তো তার আগে আমরা নট বসিয়েছি তার মানে এটা হচ্ছে বিপরীত শব্দ ইমমর্টাল মানে অমর আর নট ইমমর্টাল মানেই হচ্ছে মর্টাল এই একই কথাটাকে শুধু ঘুরিয়ে বলা এটাই হচ্ছে আমাকে এই নেগেটিভ সেন্টেন্সটা করতে হবে এইভাবে ওকে তাহলে এখান থেকে আমরা এইভাবে নেগেটিভ সেন্টেন্সকে করতে পারি যে ওয়ার্ডটা আমাদের দেওয়া আছে তার বিপরীত শব্দ করে তার আগে একটা নট বসিয়ে চেঞ্জটা করা যেতে পারে পরের এক্সাম্পল নেক্সট দেখো এটা বলা আছে যেটা সি আর্গিউড উইথ এ শর্ট অফ বিটারনেস তিনি যখন আর্গিউ করেন মানে হচ্ছে বিতর্ক করেন যুক্তি দেন বিপক্ষে যুক্তি দেন তার মানে আমরা সোজা কথা বলতে পারি তিনি ঝগড়া করেন যখন উইথ এ শর্ট অফ বিটারনেস তখন তার কথাটা একটু তিক্ত মানে কথাটা অত মানে শ্রুতিমধুর হয় না তিক্ত কথা তিনি বলেন তো এইটাকে যদি আমাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয় তাহলে আমরা কি করব দুইভাবে করা যেতে পারে একটা হচ্ছে যখন তিনি ঝগড়া করেন তখন তিনি কথাটা একটু তিক্তভাবে বলেন বা এটা বলতে পারি যখন তিনি ঝগড়া করেন তার ভয়েসের ভিতরে একটা তিক্ততা কিন্তু পাওয়া যায় তো আমরা যদি প্রথমভাবে করবার চেষ্টা করি দুটোকেই আমি করে দেখাচ্ছি এবং কী জিনিসটার মিনিং হলো একই মিনিং থাকছে কিনা সেটা আমাদের আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো দুটো অ্যান্সার আমাদের রেডি হয়েছে কীরকম প্রথমটা হচ্ছে হোয়েন শি আর্গিউড যখন তিনি বিতর্ক করেন বা যখন তিনি ঝগড়া করেন শি টকড তিনি বলেন উইথ এ শর্ট অফ বিটারনেস কিছুটা তিক্তভাবে এটা বলতে পারি বা আমরা বলতে পারি হোয়েন শি আর্গিউড যখন তিনি ঝগড়া করেন দেয়ার ওয়াজ এ শর্ট অফ বিটারনেস একটা বিটারনেস থাকে ইন হার ভয়েস তার কণ্ঠস্বরের মধ্যে তো আমরা এইভাবে দুটো ভাবেই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সটাকে করতে পারি এরপরে যে এক্সাম্পলটা এটা আবার তোমাদের জন্য হোমওয়ার্ক এইটা কিন্তু তোমরা সলভ করে আমাকে এই ভিডিওর কমেন্টে জানিও আমি দেখব তোমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কতটা ভালো করতে পারছো তো তোমাদের জন্য হোমওয়ার্কটা দেখে নাও এইটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে কি করতে হবে তোমাদেরকে যে এটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে এটা তোমরা হোমওয়ার্ক এটা তোমরা আমাকে
কমেন্টে অ্যান্সারটা লিখে জানাবে তোমরা কতটা ভালো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখতে পারলে। দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ হোয়েন দ্য জু গেটস ওপেন্স অ্যাট 10 o'clock, অর্থাৎ প্রথম যে দর্শকদের প্রবাহটা জু গেট 10টার সময় খোলার সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে আসত। এই লাইনটাকে আমাকে পড়তে হবে কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য। তো এইটা তোমরা করে আমাকে কমেন্টে রিপ্লাই দেবে। ওকে, তাহলে এর পরের এক্সাম্পলটা আমরা করি। দেখো নাম্বার 13 যেটা বলা হয়েছে, আর নট ডগস ফেথফুল অ্যানিমালস, জিজ্ঞাসার চিহ্ন। ফেথফুল মানে বিশ্বস্ত, তো ডগরা মানে হচ্ছে কুকুরেরা কি ফেথফুল অ্যানিমালস নয়, অর্থাৎ কুকুরেরা কি বিশ্বস্ত প্রাণী নয়, এটাকে আমাদের বলা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ এটা আছে জিজ্ঞাসার চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার জন্য এখানে ভার্বটা এই সাবজেক্টের আগে এসে বসেছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কি করতে হবে, তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেটা হয়ে রয়েছে, প্রথমে ভার্ব এসেছে, তারপরে সাবজেক্ট এসেছে, তারপরে অবজেক্ট পার্ট এসেছে। তো এখানে আমাদের কি করতে হবে, যখন আমরা সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করব, তখন আমাদের প্রথমে সাবজেক্ট আনতে হবে, তারপর ভার্ব আনতে হবে, তারপরে অবজেক্ট অংশটাকে আনতে হবে। এইটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে আমার দুটো কাজ হয়ে যাবে। যদি এই ধরনের সেন্টেন্স দিয়ে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স করো, তাহলে যেভাবে করব, যদি এই ধরনের সেন্টেন্স দিয়ে বলে এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করো, অর্থাৎ হ্যাঁ বাচক সেন্টেন্স করো, তাহলে কিন্তু অ্যান্সার আমার একই হবে, কারণ দুটোই সেম। কারণ এটাকে যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্স করি, খেয়াল রাখতে হবে যখন কোনো সেন্টেন্সকে আমরা কোয়েশ্চেনে করবো, তো সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভে থাকে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভে থাকে, তাহলে আমি যখন ইন্টারোগেটিভ করব, প্রশ্নবোধক বাক্য করব, তখন সেটা আমাকে অবশ্যই নেগেটিভ রাখতে হবে। আর যদি অ্যাসার্টিভটা সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে, অর্থাৎ এই সাধারণ বাক্যটায় যদি না বাচক শব্দ থাকে, তাহলে প্রশ্নবোধক বাক্যটায় কিন্তু আমাকে অ্যাফার্মেটিভ রাখতে হবে। অর্থাৎ অ্যাসার্টিভে যদি নেগেটিভ থাকে, ইন্টারোগেটিভটা হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁ বাচক, সেখানে কোনো নো নেগেটিভ থাকবে না। আর অ্যাসার্টিভটা যদি অ্যাফার্মেটিভ হয়, হ্যাঁ বাচক হয়, তাহলে কিন্তু ইন্টারোগেটিভটা আমাকে নো না বাচক শব্দ রাখতে হবে, নো নেভার নট এরকম কিছু একটা রাখতে হবে। তো এখানে দেখা যাচ্ছে কোয়েশ্চেনে আমার যেহেতু নেগেটিভ রয়েছে, সুতরাং আমাকে অ্যাসার্টিভ করতে গেলে অ্যাফার্মেটিভ করতেই হবে। তো কি হবে দেখো অ্যান্সারটা, তো অ্যান্সার আমাদের রেডি হয়ে গেছে, ডগস আর ফেথফুল অ্যানিমালস। তাহলে এটাকে যখনই আমি সাধারণ বাক্যে ফুল স্টপে নিয়ে আসবো, তখন হয়ে যাবে কি, প্রশ্ন হয়েছিল আর নট ডগস ফেথফুল অ্যানিমালস, এই প্রশ্নের ভেতরেই উত্তর আছে যে কুকুরেরা কি বিশ্বস্ত প্রাণী নয়। উত্তরটা হচ্ছে হ্যাঁ, কুকুরেরা বিশ্বস্ত প্রাণী। শুধু ওই ইয়েস অংশটাকে লিখবো না, বাকিটা লিখে দেবো ডগস আর ফেথফুল অ্যানিমালস। এটাই হয়ে যাবে আমার অ্যাসার্টিভ, এটাই হয়ে যাবে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স। চলো এবার নেক্সট এক্সাম্পলটা দেখি। নেক্সট দেখো নাম্বার 14, এখানে বলা হয়েছে ডু অর ডাই। এইটাকে কি করতে হবে, সিম্পল, এটা কিসে আছে, কম্পাউন্ড সেন্টেন্সে আছে, অর দেওয়া রয়েছে বলে এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, মাঝখানে অর দেওয়া আছে, খুবই সংক্ষিপ্ত। তো এইটাকে আমার করতে হবে সিম্পল সেন্টেন্সে, তাহলে করো অথবা মরো। এটাকে সিম্পল সেন্টেন্সে আমরা কি করতে পারি, প্রথমে আমরা বাংলাটাকে ভাববো যে কি করতে পারি, সেটা হচ্ছে আমাদের করতে হবে যদি আমরা না মরতে চাই, তো করতে হবে না মরতে চাইলে। তো এই জিনিসটাকে আমরা নিয়ে আসবো, কি হবে দেখো অ্যান্সারটা, অ্যান্সারটা হবে ডু, করো, টু অ্যাভয়েড ডেথ, অর্থাৎ মৃত্যুকে অ্যাভয়েড করতে চাইলে, অর্থাৎ মৃত্যুকে যদি তুমি অ্যাভয়েড করতে চাও, তাহলে তুমি এখনই কাজটা করো। নেক্সট আসছি আমরা নাম্বার 15, 15 নম্বর যে সেন্টেন্সটা রয়েছে সেটা দেখো, বলা আছে অনলি এ প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট মানে যে দেশভক্ত, প্যাট্রিয়ট ক্যান ডু ইট, একজন প্যাট্রিয়ট দেশপ্রেমী সেই কিন্তু এটা করতে পারে। এটাকে বলা হয়েছে আমাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে, তাহলে অনলি রয়েছে এই অংশটাকে কিন্তু আমরা নেগেটিভ করব। কি করব, যে যদি বলা হয় যে একজন প্যাট্রিয়টই, একজন দেশপ্রেমী কি এই কাজটা করতে পারে, তাহলে দেশপ্রেমিক ছাড়া আর কেউ কিন্তু এই কাজটা করতে পারবে না। তো আমরা সেই জায়গাটাকে ধরবো যে দেশপ্রেমিক ছাড়া কেউ করতে পারবে না, তার মানে এই অনলি জায়গায় আমাকে করে দিতে হবে নান বাট। অ্যান্সারটা কি হচ্ছে দেখো,
দেখেন অ্যানসার আমাদের রেডি হয়ে গেছে, খুব বেশি পরিবর্তন কিছু নেই, শুধুমাত্র অনলি জায়গায় আমরা নানবার্ড বসিয়েছি, শুধুমাত্র প্যাট্রিয়ট এটা করতে পারে, তার উল্টো আমরা বলেছি প্যাট্রিয়ট ছাড়া আর কেউ এটা করতে পারে না। নানবার্ড এ প্যাট্রিয়ট ক্যান ডু ইট, মানে প্যাট্রিয়ট ছাড়া আর কেউ এটা করতে পারে না। নানবার্ড মানে কেউ না, তার মানে কেউ না পারে এটা করতে প্যাট্রিয়ট ছাড়া। তো মিনিং দুটো সমানই আছে, শুধু এখানে এটা নেগেটিভ ছিল আর এখানে এখানে এটা অ্যাফার্মেটিভ ছিল, এখানে কোনো নাওবাচক শব্দ নেই আর এখানে এই নান কথাটা আমরা ঢুকিয়েছি। তো এইটা ছিল আমাদের আজকের সেশন, এখানে 15টা গ্রামার আমরা সলভ করলাম। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং দেখতে থাকো আমার এই চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। তোমাদের এরপরের ভিডিওগুলোতে আরও বেশ কিছু গ্রামাটিক্যাল সলিউশন এবং এই ট্রান্সফরমেশন সেন্টেন্স ডাফ এন্ড দত্তর বই থেকে আমি করবো, তাই এই ভিডিও দেখতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলো না। থ্যাংক ইউ।